Thank you হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে সকালটা বলতে পারো একটু দেরি করেই শুরু হয়েছে কারণ ছেলের শরীরটা কালকে একটু খারাপ ছিল তাই দেরিতে উঠেও সব কাজ তো সময় মতো করতেই হবে আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তবে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তো সকাল সকাল ঘরটা ঝাড়ু দেওয়ার তো প্রতিদিনের কাজ কারণ ঘর ঝাড়ু না দিয়ে সকালের কাজ শুরু করতে ইচ্ছে করে না আর তারপরে যে কাজটা থাকে সেটা হচ্ছে কাপড় ভেজানো তো কাপড়টা ভিজিয়ে দিলে আর কি অনেকক্ষণ ভিজে যায় তো আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তো তার জন্যই আর কি কাপড়টা একটু দেরি করেই ভেজানো হচ্ছে বলতে পারো তবে পূজা এরকম তাড়াতাড়ি সকালেই আসে ইদানিং যেহেতু ছেলের মর্নিং স্কুল আর ছেলেকে স্কুলে দিতে যেতে হয় কারণ গাড়িটা অনেকটাই ভোরে আসে তো অত ভোরবেলায় আর কি ওকে গাড়িতে ছাড়ি না তো তার জন্যই আমরা দুজনে মিলে যাই আমার যাওয়ার একটাই কারণ পিছনে ছেলে বসে থাকে যদি ঘুমিয়ে টুমিয়ে যায় তাহলে আবার বিপদ হয়ে যাবে তো তার জন্যই আমি একটুখানি কষ্ট করে চলে যাই সকাল দিকটাই তো কাপড়গুলো ভেজানোর পরেই আর কি এই জায়গাটায় পুরো সাবান পড়ে গেছিল তো তার জন্য সেটা একটু মুছেই দিলাম কারণ এই কাজগুলো তৎক্ষণাৎ করাটা ভীষণ জরুরি কারণ এতে কিন্তু স্লিপ করে বিপদ হয়ে যেতে পারে তো আমি এই সব কাজ বা জল পড়ে গেল একটুখানি তো সেটা তৎক্ষণাৎ আর কি মুছে দেওয়ার চেষ্টা করি যেহেতু বাড়িতে ছোট বাচ্চা বা বাচ্চার থেকেও বড় ব্যাপার যদি বাচ্চা তো এখন ঘুমাচ্ছে কিন্তু আমরা যদি কেউ পড়ে যাই তাহলে তো আর রক্ষে নেই একদম কোমর ভাঙবেই ভাঙবে তো তারপরে আর কি ভাতটা বসিয়ে দিলাম যেহেতু সকালে আর কি আমি উঠেই নাইটিটা চেঞ্জ করে নিই তো তার জন্য কাঁচা কাপড়েই পুরো ভাতটা বসিয়ে দিলাম তাহলে ভাত হতে থাকবে আর আমি এদিকে নিজের জন্য একটুখানি সময় দিতে পারবো সকাল দিকটায় নিজের জন্য যদি পাঁচটা মিনিটও সময় দেওয়া যায় তাহলে কিন্তু সারা সারাদিনের রিফ্রেশনেসটা একটা অন্য রকমেরই থাকে তো তাই আমি সকালটা চা খাওয়াটা বলতে পারো ওই হরপড়িতে পারি না একটু বসে রয়ে শয়ে চাটা খাই আর ব্রাশ করার পরে মুখ ধোয়ার পরেই আর কি আমি সানস্ক্রিনটা প্রত্যেক দিন অ্যাপ্লাই করি ছেলেকে স্কুলে দিতে গেলে তো সকালবেলাতেই মেখে চলে যায় আর তাছাড়াও আর কি সকাল দিকটাতে সানস্ক্রিনটা ইউজ করি কারণ যেহেতু রান্নাঘরে আমাদেরকে প্রচণ্ড হিটের মধ্যে থাকতে হয় তো এটা কিন্তু আমাদের স্কিনকে অনেকটাই ভালো রাখে তারপরে এই যে দুজনের জন্য একটু চা বানিয়ে নিয়েছি এখন একটু চা খাবো আর একটু গল্প করব। সারা দিনের মধ্যে অল্প একটুখানি সময় নিজেদের জন্য রাখা একান্তই দরকার তো আমাদের তো সেরকমভাবে বসে একটা গল্প করার সুযোগ হয় না তাই সকাল দিকে চাটা বা বিকেল দিকে চাটা আমি একসাথে বসে খাওয়ার চেষ্টা করি এই আর কি তো তারপরে আর কি ও বাজার চলে গেছে আর এখন আমি সবজিটা কেটে নিচ্ছি আগের দিনে রাত্রের থেকেই সবজি কেটে রাখা হয় কিন্তু আগের দিনে রাত্রে আমাদের একটা ইনভিটেশন ছিল তো তার জন্যই আর কি দেরি করে ঘুম থেকে ওঠা বলতে পারো আরও বিশেষ করে তো ছেলের তারপরে আবার কাশি হয়েছে তো তার জন্যই আর কি সবজিটাও কেটে রাখা হয়নি তাই সবজিটা ঝটপট করে একদিকে কাটছিলাম আর একদিকে রান্না হতে থাকছিল। এখানে কলমি শাক দিয়ে একটুখানি মুসুর ডাল বানাচ্ছি তো এটা আর কি ইউটিউব দেখেই শেখা বলতে পারো কারণ আমরা কিন্তু অনেকের ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি তো ইউটিউব থেকে পুরো সংসারটাই করতে শিখেছি আমি কারণ সেইভাবে কিছুই জানতাম না আর কেউ কখনোই আমাকে এইভাবে এটা করতে হবে ওটা করতে হবে এটা আর কি শেখায়নি তো তার জন্য ইউটিউবের হাত ধরেই আমার পুরো সংসারটা শেখা তো যাই হোক ডাল এদিকে রেডি হয়ে গেছে আর এই ডালটাতে একটু পেঁয়াজ দিলে না বেশ খেতে লাগে এই নিয়ে কয়েকবার বানালাম তো সবাই আর কি চাটপুট করে খেয়েছে একদম এতটা টেস্টি হয়েছে তোমাদের সাথে দিনে পুরো রেসিপিটা আমি শেয়ার করব আর এখানে হয়েছে পটলের তরকারি যেহেতু কালকে একটু রিচ খাওয়া হয়েছে তাই একটু হালকার মধ্যেই লাঞ্চটা রাখলাম আজকে আর এটা ছেলের জন্য বানালাম বাসক পাতার রস তো এখানে আদা রয়েছে বাসক রয়েছে আর লং আর তার সাথে রয়েছে গোলমরিচ তো এই দিয়ে আর কি শেষে একটু মধু মিশিয়ে নিলাম এটা এখন ছেলেকে খাওয়াবো কারণ কাশি হচ্ছে কাশির বলতে পারো মোক্ষম ওষুধ হচ্ছে এটা মানে এতটা ভালো কাজ করে কিছু বলার নেই আমার ছেলের কাশির জন্য আমরা চেন্নাই পর্যন্ত গেছি তো তারপরেও আর কি সেরকমভাবে কোনো কাজ করেনি কিন্তু এটা খাওয়ানোর পরে ছেলের কাশি বলতে পারো এইট্টি পারসেন্ট আর কি ঠিক হয়ে গেছে খেতে একটু বাইনা করে কিন্তু খেতে খুব একটা খারাপ হয় না ওই যে আদা লবঙ্গ আর এলাচটা থাকে তো তাই একটু ঝাল ঝাল হয় আর সেটাই আর কি খেতে ওর একটু অসুবিধে হয় যেই ঘুম থেকে উঠে দেখেছি প্রায় আটটা বেজে গেছে আমার তো পুরো মাথায় হাত হয়ে গেছে আমি বুঝতে পারছিলাম না আমি কোথার থেকে শুরু করবো কিন্তু না একটুখানি বসে একটা শিডিউল তৈরি করে নিলাম তাই দেরিতে ঘুম থেকে উঠেও কিন্তু এখন সবেই মাত্র পৌনে দশটা বাজে তো পৌনে দশটার মধ্যে আমার রান্না বান্না ঘরের সমস্ত কাজকর্ম সবই কিছুই আর কি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি আর ওইদিকে পূজা আর কি কাজ করতে চলে এসেছে তো নিজের মতো কাজ করছে আমি এদিকে টুকটাক কয়েকটা বাসন পড়েছে সেটা আর কি এখন ধুয়ে ফেলবো তাহলে মোটামুটি এই দিকের কাজ আমার সারা কমপ্লিট হয়ে যাবে আর তারপরে আর কি স্নানটা সেরে নিতে পারবো আমার এই কয়েকটা শখের জিনিস রয়েছে যেগুলো না আমি নিজেই সবসময় যত্ন করার চেষ্টা করি বেশিরভাগ সময়ই তবে হ্যাঁ কখনো পূজাকে দিলে ও যে খুব একটা খারাপভাবে ধুই সেটা না ও ভীষণ কেয়ারফুলিভাবে ধুই তবু আর কি মনে হয় কাঁচের জিনিসগুলো নিজেই আর কি বেসনের মধ্যে মেঝে নেবো আর এই কাঁচের বোতলটা রিসেন্ট নিয়েছি ফ্লিপকার্ট থেকে তো এটা ভীষণ উপকারী আজকেই আর কি ধুলাম তো এটা আমি ডিটক্সের জন্য মেনলি নিয়েছি তাছাড়া এর মধ্যে কিন্তু স্পেস সেভিং হিসাবে যে কোনো জিনিস কিন্তু রাখা যেতেই পারে এক কিলো জিনিস ধরবে জায়গাটাও কিন্তু অতটা নেবে না যেহেতু বোতলটা আর কি চওড়াই অনেকটাই কম তো আমি দেখলাম আমি ইউজ করে ভীষণ ভালো কিন্তু কোয়ালিটিটাও আর এই যে কলের মুখটা নিয়ে আমার খাটালি অনেকটা কমেছে বলতে পারো এটা তো ভীষণ উপকারী আর হ্যাঁ এটার এক্স্যাক্ট দামটা সেদিন তোমাদেরকে বলতে পারিনি এটা সাতাশি টাকা দাম নিয়েছে জানো তো এ এত কম দামে আর কি বাজারে পাওয়া যাবে না আমি তো মেলাতেই কিনেছিলাম পঞ্চাশ টাকায় তো সেটা তো শুধুমাত্র জাস্ট একটা ছাঁকনির মতো আর এটা তো অনেক কিছু ফ্যাসিলিটিস রয়েছে তো তাই এটা তো তোমরা নিয়ে নিতেই পারো আর এটা তো আমার আগের ভিডিওতে আর কি লিঙ্কটা দেওয়া রয়েছে এদিকে মশারিটা কাচিয়ে নিয়েছি মশারিটা কাচানোর পর এখন এটা গুটিয়ে রেখে দেব। কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর গরমে মশার উপদ্রব খুব একটা নেই তো তার জন্য মশারি খাঁচাতে হচ্ছে না সেরকমভাবে আবারও বর্ষাকালে মশারিটা লাগবে তাই এটা যত্ন করে আর কি এখন রেখে দেব চোখের সামনে দেখবে ধুলো পড়লে না প্রচণ্ড একটা কেমন অস্বস্তি করতে থাকে তো তার জন্যই ভাবলাম যে স্নানের আগে ঝটপট করে এই জানালাটা একটুখানি মুছে ফেলা যাক কারণ বড় রুমটা কিন্তু আমার যখন তখনই পরিষ্কার করা হয় তবে এই রুমটা আর কি সহজে পরিষ্কার করা হয় না আর এই যে দেখো না কালো যে স্ট্রিকারটা দিয়েছি এখানে তো সেটার উপর ধুলো পড়লে প্রচণ্ড একটা দেখা যায় আর খুবই বাজে লাগে তখন তার জন্য এই ধুলো পড়া জিনিসটা দেখলেই আমি কিন্তু ক্লিন করে দেওয়ার চেষ্টা করি প্রতিদিন তো আর ক্লিন করাটা সম্ভব হয় না তো এক দুদিন ছাড়া ছাড়া এরকম হতেই থাকে যেহেতু আর কি বাস স্ট্যান্ডের পাশেই আর কি কোয়ার্টার তো তার জন্যই তাই জানালাটাও একটু সুন্দর করে মুছে দিলাম আর এরপরে পর্দাটাও দিয়ে দেব প্রায় এখন এগারোটা মতো বাজে আর রোদের তেজ দেখলে না মাথা খারাপ হয়ে যাচ্ছে পুরো এই দিকের কাজ তো মোটামুটি কমপ্লিট আর এই যে ফ্রিজের স্টিকারগুলো না সবগুলো খোলা হয়নি তো দেখছি এগুলো রয়েছে আর কেমন একটা দেখাচ্ছে যেন তো তাই আর কি সেগুলোকে খুলে দিলাম এখন ফ্রিজটা একটু সুন্দর করে মুছে নেব কারণ ফ্রিজটাতে যে কোনো হাতে হাত দিয়ে দেওয়া হয় চট করে তবে বলতে পারো এখন অনেকটা কমেছে যখন রান্নাঘরে আগের ফ্রিজটা ছিল তখন কিন্তু মানে যে কোনো হাতে হাত দিয়ে দেওয়া হতো ওই তাড়াতাড়ি সময় এখন তো ফ্রিজে এই ঘরে আসতে হয় তো হাত ধুয়েই আর কি আসা হয় নতুন জিনিস একটু যত্ন তো এখন করতেই হবে তো ফ্রিজের কথা বলতেই মনে পড়ে গেল আমার সেই ফ্রিজটা এখন আর নেই কিন্তু সেই ফ্রিজের ভিডিও আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে তোমাদের কাছের থেকে তো সত্যি কথাই তোমাদের ভালোবাসা পাওয়ার কতটা যোগ্যতা আমার আছে জানি না তবে এতটা ভালোবাসা পেয়ে আমি নিজেকে খুব ধন্য মনে করছি আর তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিতে থাকো যেন আমি অনেকটা এগিয়ে যেতে পারি ইউটিউবে তো এই যে হয়ে গেছে এই জায়গাটাও ক্লিন আর সুন্দর করে গুছিয়েও নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও তারপরে আর কি স্নান সেরে নিয়ে এই যে নতুন দুটো নাইটি ছিল এগুলো আমি জল ধোয়া করে নিয়েছি কারণ নাইটি না কিনে আমি একদম নতুনটা পড়তে পারি না সবার বাড়িতে বাড়িতে এদিক ওদিক গিয়ে গিয়ে দেখাই তো বা দোকানেরটা হলেও নাইটিটা আমার যেন মনে হয় একটু জল ধোয়া করে পড়াই ভালো আর এতে আবার একটা সুবিধেও রয়েছে যেন মানে সুতির জিনিস কতটা কি টানছে সেটা বোঝা যাবে তারপরে আর কি আমি ফিটিংসটা করাই তো এগুলো একটুখানি মনে হচ্ছে যেন একটু বড় রয়েছে তো এটাকে আর কি একটু মরতে হবে তারপরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন ছেলেকে ওইদিকে পড়া দিয়ে এসে আমি এদিকে ঝটপট করে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি এই বাসন গোছানোটা একটা আমার কাছে বিশাল হেডেক বলে মনে হয় জানো এখানে ননস্টিক রাখতে হবে এখানে স্টিল রাখতে হবে এখানে আবার নিজের শৌখিনতা জিনিসগুলো রাখতে হবে তো এই যে ভ্যারাইটিটা রয়েছে এর জন্যই আর কি আমার মনে হয় যেন একটা বার্ডেন কতক্ষণে এই জিনিসটা রাখবো তবে গোছাতে বেশ ভালোই লাগে খারাপ কিছু লাগে না আমার এই সব সময় কাজ করব গোছাবো বাগাবো এইটাই ভালো লাগে মানে বসে থাকা জিনিসটা আমার একদমই পছন্দ হয় না বসে আছি ফোন ঘাঁটছি কাজ নেই তো এটা একটা কেমনই দেখায় তাই না তো চাই নিজেকে সব সময় আর কি একটুখানি কাজে এঙ্গেজ রাখার আর এরপরে না ছেলেকে টিউশন দিতে গেছিলাম আর আজকে না প্রথম ছেলেকে নিয়ে স্কুটিতে টিউশন দিতে গেছি তো নিজের তো পাল্পিটেশন একটা হাই ছিলই সাথে আমার ছেলেরও আর কি প্রচণ্ড টেনশন হচ্ছিল যাই হোক ভগবানের ইচ্ছায় সুন্দরভাবে ছেলেকে পৌঁছাতে পেরেছি আর নিজের কনফিডেন্স লেভেলটা এখানে অনেকটাই বেড়েছে কারণ আমি নিজে প্রচণ্ড নার্ভাস ফিল করতাম তো আজকে মনে হচ্ছে না আমি পারবো আর আমি পারবো এই কথাটাই আমাদের মনের জোরটা দ্বিগুণ করে দেয় তো সবসময়ই মনের মধ্যে এটা রাখারই চেষ্টা করি যে না আমাকে পারতে হবে এই কাজটাতে আমাকে সফল হতেই হবে তো এই করেই আর কি তিন বছরের ইউটিউব জার্নি আর এখন তোমাদের ভালোবাসা পেয়েছি আবারও আজকেও নতুন একটা কাজে বলতে পারো লাগলাম ছেলেকে নিয়ে স্কুটিতে গেলাম তো এটা আমার কাছে সত্যি একটা বিশাল বড় পাওয়া তো তোমাদের সাথে গল্প করতে করতে কথাটা শেয়ার করা হলো আমার কাজটাও গোছানো হয়ে গেল এই কাপড় জামা গুছিয়ে নিলে সন্ধ্যের দিকে ঘর একদম পরিষ্কার হয়ে যায় দুদিন যাবৎ কাপড় জামাগুলো গোছানো হয়নি একটু ব্যস্ত ছিলাম ছেলের শরীরটাও খারাপ তারপরে ইনভিটেশন ছিল সব কিছু মিলিয়ে যেন একটা তালগোল পাকিয়ে যাচ্ছিল আসলে প্রতিদিনের কাজটা প্রতিদিন করে নেওয়ারই সময় চেষ্টা করি তাই ফেলে রাখলে যেন কেমন একটা অস্বস্তি ফিল হতে থাকে তো চলো ব্যাস এরপর ছেলেকে আনতে যেতে হবে আর ছেলেকে নিয়ে আসার পরেও টুকটাক কাজ রয়েছে যেরকম বিস্কিটের প্যাকেটটা আর কি ঢালা হয়নি সকাল দিকেই খোলা হয়েছিল তো সেটা এখন ঢেলে দিলাম আমি অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম মিক্সেপটা খুলে দেখছি বিস্কিটের প্যাকেটটা রয়েছে তো ভাগ্যিস ভালো পিঁপড়ে লাগেনি যা পিঁপড়ের উপদ্রব না মানে এরকম জিনিসে পিঁপড়ে লেগে যাচ্ছে জানো তো ভগবানের ইচ্ছা আর কি সব কিছুই আসলে আমি ভুলে গেছি কোনোভাবে মিস্টেক হয়ে গেছে তারপরে এই যে মিষ্টিটা আমি এই একটা কৌটোতে রাখলাম আর একটা কৌটো কিন্তু আমি ডিটক্সের জন্যই রেখে দিয়েছি ওটা আমি ডিটক্স খাবো আর কি তো চলো মোটামুটিভাবে কাজ কমপ্লিট সকালে যে ডিমগুলো জলের মধ্যে ভিজিয়েছিলাম সেগুলো এখন এইভাবে মুছে মুছে ফ্রিজে স্টোর করব তাহলে সুবিধে কী বলো তো যখনই ডিম দিয়ে কিছু রান্না করতে হবে ডিমটাকে আর ধুতে হবে না ধোয়া থাকলে সেই জিনিসটাকে চট জলদি ইউজ করা যায় তাই আমি ফ্রিজে যে কোনো জিনিসই তোলার আগে সেটাকে চেষ্টা করি ধুয়ে নেওয়ার যেগুলো আর কি ধোয়া যায় সেই জিনিসগুলো তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভিডিওটা তোমাদের অল্প কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি তোমাদের আমাকে একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি শেয়ারও করতে পারো নিজেদের কাছের মানুষদের সাথে তো হ্যালো বন্ধুরা এরপরে শুতে হবে ছেলে তো ঘুমে চোখ ঢুলু ঢুলু করছে এগারোটা পেরিয়েছে আর আমিও এরপর শুয়ে পড়ব কারণ কালকে আবার সকালে স্কুল রয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তাহলে আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট